এটা একটু ছোটই ছিল, আর 9-10 মাসের মধ্যে আয়না এটাকে আগে পোষ বানাতে দিচ্ছে, খাওয়ার দাওয়ার চেঞ্জ করা লাগছে, এটা প্রথমত খায় না। সেক্ষেত্রে এটা স্বাভাবিক খাবার আনতে কিছু সময় লাগছে, পোষ বানাতে দিচ্ছে, পোষ বানাতে দেরি হয়েছে। কারণ হচ্ছে এটা তো থাকে জঙ্গলে, গহীন জঙ্গল থেকে যখন এটিকে ধরা হয় তখন লবণ দিয়ে ধরে, সেক্ষেত্রে এটা খায় লতা পাতা, টোয়াইয়া বাচ্চা বুচ্চা খাবার খায়। সেক্ষেত্রে ওইদিকের খাবারের আমাদের খাবার তো এক না, সেক্ষেত্রে দেখা গেছে আমরা প্রথম প্রথম হয়তো কিছু লতা পাতা খাওয়া লাগছে, কিছু ওই যে ভুসি ভুট্টা আমরা যেভাবে গরুকে খাবার দিই সেই খাবারটা আস্তে আস্তে তাকে ধরাতে হয়েছে। তো এই কারণেই সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে ভুট্টা যে গরুর যে খাবারটা, এটা গরুর থেকেও খাবারটা বেশি খায়। যেমন গরু যদি দেয় আমার মনে করেন 10 কেজি বা 8 কেজি, আর এটার ক্ষেত্রে লাগে মনে করেন 20 কেজির মতো, কারণ এটার চাহিদা অনেক বেশি। যখন আমরা এটা খাবার ধরাইছি আর যেহেতু এটা জঙ্গলে থাকতো তো সারাক্ষণ দেখা গেছে এটা বিভিন্ন কিছু পোকাইয়া খেত বা ইয়ে করত, সেক্ষেত্রে তার এটা তার এখানে তো বাধা বাধা ক্ষেত্রে তো এটার একটা যে পরিমাণ খিদা বা যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ চাহিদা অনুযায়ী এটাকে খাদ্য দিতে হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে এটা যতটুকু খাইতে পারে দেখা গেছে যতটুকু আমরা দেখছি এটা 2 বালতির মতোই লাগে। আমাদের যে খাবার যে বালতিগুলো দিয়ে দিই এগুলো 2 বালতি হিসেব করে দেখা গেছে আমরা প্রায় 20 কেজির মতো পার 2 টাইমে 40 কেজি খাওয়া যায় এটা ব্যাপারে। আর খড় ঘাস মোটামুটি সব এখন খাচ্ছে, ওজনটা বলতে গেলে লাইফ হোয়াইটে সম্ভবত 1200+ হবে অনুমানিক, কত 1200। আমি একটা গোয়াল দেখলাম যেটা ওই যে 800 কেজি দেখালে আমি দেখলাম, সেটার অনুপাত আমার এটা অনেকটা ডাবল। তো সেক্ষেত্রে আমার তো মনে হচ্ছে যে এটা 1200 না আরও অনেক বেশি হবে, তবে আমি 1200 ধরলাম অনুমানিক। আমার কিনা ছিল আপনার হচ্ছে অনেক বেশি, যার কারণে আর আমি তো বলছি যে 8 লাখ টাকা হলে সেল করবো। সেক্ষেত্রে কথা চলছে, 2-3 জনে আসতেছে কথা বলতেছে, দেখি যদি আল্লাহ দিলে তো রেসপন্স খারাপ না, ভালোই আসতেছে। আর তার মধ্যে যদি এটাকে বৃদ্ধি করা যায় আমি আরো কিছু আনবো। সকালে 8টার দিকে গোসল দিই, আবার 8:30 দিকে কানা দিই। গরুর সাইডারে আমরা সব থেকে বেশি কানা লাগে, সে কানা না পাইলে উশৃঙ্খল হয়ে যায়। সে যতক্ষণ কানা থাকে ফেটে সে ঠান্ডা থাকে, যখন কানা না থাকে সে উশৃঙ্খলের মতো থাকে।